আপনারা শুনছেন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও, বুলফিশ ল্যাবের অন্যতম উদ্যোগ এটি। বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে আছে বাঙালি, আর এই বাঙালির গর্বের অন্যতম বিষয় তার মাতৃভাষা বাংলা। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, আর ভাষা দিয়ে সমগ্র বিশ্বকে এক বন্ধনে আবদ্ধ করতেই আমাদের এই ছড়িয়ে পড়া। তবে ইদানিং দেখা যাচ্ছে যে আগামী প্রজন্ম যাতে এই ভাষাটা নিয়ে গর্ব করে এমন বিষয়ে আমরা লক্ষ্য করছি না। হয়তো আমরাই চাইছি না তারা বাংলা ভাষাটা ভালো করে শিখুক। সত্যি সত্যি কি তাই? কত কিছুই তো ছড়িয়ে আছে আমার এই বাংলা ভাষায়। বিশ্বের মধুরতম ভাষা এই বাংলা। তাহলে আসুন না এই ভাষাটার প্রতি আরেকটু যত্নশীল হই, যেমন হয়েছি আমরা। আমাদের উদ্যোগ যে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষাকে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে দেব, বিভিন্ন প্রান্তে পৌঁছে যাব আমরা, সঙ্গে অবশ্যই নানান অনুষ্ঠান। কারণ একটা মাধ্যম তো চাই এই ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে বাঙালি আছে আর আড্ডা হবে না তা কি হয়? আবার বাঙালি মানেই তো পায়ের তলায় সর্ষে। তাহলে বাংলা ইন্টারনেট রেডিও থাকবে, সেখানে ফুড অ্যান্ড ট্রাভেলস নিয়ে অনুষ্ঠান থাকবে না, তা কেমন করে হয়? তাই আমরা আপনাদের জন্য রেখেছি ফুড অ্যান্ড ট্রাভেলসের অনুষ্ঠান। আবার স্বাদে আহ্লাদে বাঙালি, তাই রসনা তৃপ্তির জন্য আমাদের রান্নার শো। আপনি কি সাহিত্যপ্রেমী? তাহলেও কান পাতুন আমাদের চ্যানেলে, কারণ আমরা নবীন প্রজন্মের শিল্পীদের সঙ্গে অভিজ্ঞ শিল্পীদের রাখি, আর সেই সঙ্গে আমাদের বাংলা কথা সাহিত্যিকদের স্মরণ করি। তাঁদের রচনা থেকে বিভিন্ন সময় পাঠ, গল্প, মজাদার নাটক সব নিয়ে আমরা এগিয়ে চলেছি, আমরা বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আপনার যা ভালো লাগে, আপনি যদি অডিও ড্রামা শুনতে পছন্দ করেন, আপনার ভালো লাগার বিষয় যদি হয় মিউজিক, আপনি যদি হন কবিতা প্রেমী মানুষ, তাহলে টিউন করুন আমাদের চ্যানেল। আপনার যে কোনো ভালো লাগার বিষয় নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, আপনাদের মতামতও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই তো আমরা আগামী দিন অপেক্ষা করছি আপনাদের পরামর্শের জন্য। আপনারা জানান আমাদেরকে যে কী কী অনুষ্ঠান আমাদের কাছ থেকে শুনতে চান, আমরাও কিন্তু জানতে সমানভাবে আগ্রহী, তাই অডিয়েন্সদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করছি আমরা। ও, আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, বাঙালি মানে সিনেমা। তবে শুধু সিনেমা নয়, সিনেমার পিছনে নানান যে ঘটনা লুকিয়ে থাকে যা আমরা অনেক সময় জানতে পারি না, সেটাও তুলে আনবো আমরা, আপনাদের কাছে পৌঁছে দেব। তবে ওই কান পাততে হবে আমাদের চ্যানেলে বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। আর এত কিছু কথা আজকে কেন বলছি তার কারণ, আমরা সেলিব্রেট করছি আমাদের 100তম ভিডিও, যা আমরা ছুঁয়েছি মাত্র 44 দিনের লক্ষ্যমাত্রায়। এরকম একটা খুশির খবর আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি এবং সেই উৎসবটাকে সেলিব্রেট করছি, যাতে আরও আরও বেশি করে আপনারা শোনেন, আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন। শুধুমাত্র ভালো লাগা নয়, আপনাদের ভালো লাগা খারাপ লাগা দুটোই আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আমরা আছি আপনাদের সঙ্গে, আর আপনারা কান রাখুন আমাদের সাথে, হাতে হাত ধরে এগিয়ে চলবো আমরা বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দিতে, প্রসারিত করতে, আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে। তাহলে বন্ধু, আসুন হাত ধরাধরি করে এগিয়ে চলি আমরা। আমাদের সূত্র হোক একটাই, বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও। ভালো থাকুন, শুনতে থাকুন, সঙ্গে রাখুন। নমস্কার, আমি প্রীতম ব্যানার্জি, লোকগান করি। জশন মানাও ইন্টারনেট রেডিওর সঙ্গে আমি যুক্ত। ইতিমধ্যেই এই ইউটিউব চ্যানেল থেকে আমার গাওয়া
একটি কভার সং এবং একটি নজরুলগীতি মুক্তি পেয়েছে। আর সম্প্রতি ইউটিউবে তাদের 100 পোস্ট অর্থাৎ 100 পোস্টের মাইল ফলক ছুঁয়ে ফেলেছে জশন মানাও। এই জন্য তাদেরকে অনেক 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 শুভেচ্ছা এবং আপনাদের কাছে আবেদন, আরও বেশি করে জশন মানাওয়ের সঙ্গে থাকুন, সবাই বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।